হ্যাঁ যা নিউট্রন করে নিয়ে যান। সেটি ঘটার পর থেকেই আমাদের টিম কাজে নামে, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের সিদ্দিকুস থানাধীন গোদনাইল এলাকার বাইতুল আকসার জামে মসজিদের এখানে নির্মাণ কাজের জন্য নিয়ে আনা যে 3 টন রড, এই 3 টন রড সেখানকার যে নৈশ প্রহরী আছে ওনাকে অস্ত্রের ভয় দেখিয়ে এই ডাকাত দল 3 টন রড নিয়ে যায়, এবং তারা ডাকাতিকালে তাদের সাথে থাকা যে গাড়ি সেই গাড়ি দিয়ে তারা মূলত এই ডাকাতি সংগঠন সংগঠিত করে। এই ঘটনার পরপরই এই উক্ত মসজিদ কমিটির সদস্য জনাব আয়ুব আলী সর্দার তিনি বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেন। এই ডাকাতি মামলা রুজু হওয়ার পরপরই গঠন তদন্তে নামে আমরা স্থানীয় সোর্স এবং প্রযুক্তির সহায়তায় আমরা এই ডাকাত চক্রকে শনাক্ত করতে আমরা সক্ষম হই, এবং আমরা এই ডাকাতি কালে যেই যেই আলামত কিংবা যেই মূলত যে মালামালগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হয় আমরা সেটিকে আমরা এই ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা উদ্ধার করি, এবং ডাকাত সর্দার মূলত যে কামাল যার এই গাড়িটি রয়েছে এই গাড়ি দিয়ে মূলত তারা আসলে ডাকাতি করে। একটি 5 টনি ব্যাডফুট ট্রাক আমরা উদ্ধার করি, এবং একই সাথে ডাকাতি কালে যে 3 টন রড ডাকাতি করা হয়েছিল এই 3 টন রড উদ্ধার করা হয়, 2টি ধারালো চাকু, 1টি কাটারসহ যে ডাকাতরা যে গাড়ি ব্যবহার করেছে ডাকাতি কালে আমরা সেই গাড়িটিও আমরা উদ্ধার করি। আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে আমরা এবং আমাদের তদন্তে উঠে আসে যে এই ডাকাত দলের মূল সর্দার হচ্ছে কামাল যার বাড়ি হচ্ছে পটুয়াখালী, এবং হারুন ব্যাপারী যার বাড়ি হচ্ছে শরীয়তপুরে। আমরা এই 2 ডাকাতকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারি তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর সহ ঢাকার আশপাশের বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে তারা এইরকম ডাকাতির সাথে জড়িত। এই ডাকাত চক্রের যেই সদস্যরা গ্রেপ্তার হয়েছে তাদের পিসিপিআর আমরা যাচাই করেছি, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2টি থানায়, এবং গাজীপুর জেলাতেও তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।